আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়রের সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তার আগে আমরা জেনে নিই কবির ব্যাপারে কিছু। উইলিয়াম শেক্সপিয়ার 1564 খ্রিস্টাব্দে স্টার্টফোর্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1616 খ্রিস্টাব্দে স্টার্টফোর্ডে। তিনি তার বাবা মার তৃতীয় সন্তান ছিলেন। তার বাবা মার নাম ছিল জন অ্যান্ড ম্যারি। তার বউয়ের নাম ছিল অ্যানি হ্যাথওয়ে। তিনি তার থেকে 8 বছরের বড় ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154টি সনেট লিখেছেন। তার মধ্যে 126টি তিনি তার ছেলে বন্ধুর জন্য লিখেছেন এবং বাকিগুলি তার লেডি লাভ বা ব্ল্যাক লেডির জন্য লিখেছিলেন। সনেট মূলত 14 লাইনের কবিতা। এটিকে দুই ভাগে ভাগ করা যায়, অক্টেভ অ্যান্ড সিস্টেট, এবং শেষে দুটি লাইন যেটা থাকে সেটাকে কনক্লুডিং কাপলেটও বলা হয়। শেক্সপিয়ার যে ছন্দটি ব্যবহার করে সনেট লেখেন সেটি হচ্ছে এবিএবি, সিডিসিডি, ইএফ ইএফ, জিজি। এবার শুরু করি আমরা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে তুলনা করতে পারি একটি গ্রীষ্মের দিনের সাথে? দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, যদিও তুমি তার থেকেও সুন্দর এবং আরও উত্তপ্ত। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রুক্ষ বাতাস নাড়িয়ে দেয় প্রিয় মে মাসের কুড়িগুলিকে। মে মাসের কুড়ি বলতে বোঝানো হয়েছে যেসব কুড়ি মে মাসে হয়, নতুন মে মাসে যেগুলো কুড়ি জন্মে সেগুলো। অ্যান্ড সামার্স লিস হাত অল টু শর্ট এ ডেট, এবং গ্রীষ্মকালটি খুব অল্প সময়ের জন্য থাকে, তার মেয়াদ লিস মানে মেয়াদ খুব অল্প সময়ের জন্য থাকে। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, কখনো খুব গরমে স্বর্গের চোখ পর্যন্ত জল জল করে ওঠে। অ্যান্ড ওফেন ইজ ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং তার সোনালি রঙটি ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দর জিনিসের পতন ঘটে। বাই চান্স ভাগ্যক্রমে, অর নেচার্স চেঞ্জিং কোর্স আনড্রিমড, অথবা প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে। বাট দি ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কখনো নষ্ট হবে না। নর লুজ প্রসেশন অফ দ্যাট ফিয়ার দো ওস্ট, না তোমার সৌন্দর্য কেউ কখনো দখল করতে পারবে। নর সেল ডেথ ব্রাক দো ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, না মৃত্যু তোমাকে নিজের ছায়াগ্রস্ত করতে পারবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দো গ্রোস্ট, যতদিন পর্যন্ত চিরন্তন লাইনের সময় বাড়বে, মানে যত দীর্ঘকাল পর্যন্ত এই চিরন্তন লাইনগুলি থাকবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ, যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে। অর আইস ক্যান সি, অথবা চোখ দিয়ে দেখবে। সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত এটি জীবিত থাকবে। এটি মানে তার কবিতাটি জীবিত থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং তার কবিতাটি তাকে জীবন দেবে। সে ছন্দটা কীভাবে মেলানো হয়েছে তো দেখো, এখানে ডে সাথে মে মিলছে, টেম্পারেটের সাথে ডেট মিলছে, সায়েন্সের সাথে ডিক্লাইন্স মিলছে, এবং ডিমটের সাথে আনট্রিমড মিলছে, ফেডের সাথে শেড মিলছে, ওস্টের সাথে গ্রোস্ট মিলছে, আর এই দুটো একই হচ্ছে, সি ডি। তাহলে এটা কী হলো? এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এটাকেই বলে চতুর্দশবর্তী কবিতা, যেটাতে 14 লাইন থাকে। প্রথমে 8টি লাইন এটি অক্টেভ, এবং পরের 4টি লাইন সিস্টেট, তবে 2টো লাইন যেটি আছে সেটাকে কনক্লুডিং কাপলেট বলে। আশা করছি তোমরা বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো যদি না বুঝে থাকো। তো আমি চেষ্টা করবো নেক্সট টাইম আরও ভালো করার। থ্যাংক ইউ।